কালী পূজোর আর 5 দিন বাকি, আর সেই মুভমেন্টে মানে যে জোর কদমে প্রস্তুতি চলছে তারই কিন্তু আপডেট নিয়ে আমরা চলে এসেছি। এখন আমরা রয়েছি বারাসাতে নবলি অ্যাসোসিয়েশনে, একদমই তাই, আমাদের সামনে রয়েছে প্রেম মন্দির। তো চলুন আপনাদের দেখাবো। দুর্গাপূজা মানেই কিন্তু আমরা সকলেই আশা করে থাকি সাউথের দিকে তাকিয়ে, সেরকমভাবেই কালী পুজোতে কিন্তু আমাদের নজর থাকে বারাসাতের দিকে। আর সেই বারাসাতেই কিন্তু একের পর এক দুর্দান্ত সব প্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাই। তার মধ্যে এই নবপল্লী অ্যাসোসিয়েশনে এবারে এখানে হচ্ছে প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির। হ্যাঁ, কিছুদিন আগেই কিন্তু আমরা এটা দেখেছিলাম কল্যাণী রথতলাতে, আর সেরকমই প্রেম মন্দির কিন্তু বারাসাতের কালী পুজোতেও আমরা দেখতে পাবো। এখন জোর কদমে কাজ চলছে, আপনাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি লাস্ট মুমেন্টে কেমন কাজ হচ্ছে, আর কালী পুজোর মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক কেমন হচ্ছে, কোনটা ভালো হবে বারাসাত না রথতলা। এর আগে প্রথম পর্বে আপনাদের কাছে তুলে ধরেছিলাম তখন কিন্তু এই সকল জিনিসগুলো ছিল না, এখন বাইরের দিকে কিন্তু পিলারের অংশগুলো লাগানো হয়ে গেছে যেগুলো আপনাদের ভেতরে দেখিয়েছিলাম। তার সঙ্গে এখানে কিন্তু অনেক জিনিস রাখা রয়েছে, যেমন এখানে যা দেখতে পাচ্ছি গৌণীতার একখানা যে পোর্ট্রেট হয় মানে 3D প্রিন্ট হয়, সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, যেগুলো কিন্তু এই মণ্ডপের মধ্যে ইনস্টল করা হবে। এছাড়া আরও বিভিন্ন অংশ, যেমন এই সাইডের রেলিংয়ের মতন অংশ এবং অনেক কিছু সাজানোর অংশ কিন্তু রাখা রয়েছে। প্রবাবলি আমার দেখে মনে হচ্ছে এই যে অংশটা রয়েছে এটা হয়তো সামনে ঠিক এই জায়গাটায় মানে এই জায়গাটায় লাগানো হবে, এবং আরও এই যে রেলিং অংশ রয়েছে এগুলো হয়তো এই যে সাইডগুলো রয়েছে সাইডগুলো লাগানো হবে। টোটাল রাস্তাটা কিন্তু এরকম করা হয়েছে যেখান থেকে দর্শনার্থীরা এই রাস্তা দিয়ে ঢুকে কিন্তু এখান থেকে এই প্রেম মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। রথতলার মন্দিরটা বেশ খানিকটা উঁচু হয়েছিল, কিন্তু এটা কিন্তু বেশ অনেকটা নিচুতে রাখা রয়েছে, বাট আমার কিন্তু ভালো লাগছে কারণ অনেকটা উঁচুতে ওঠা অনেকের পক্ষে কিন্তু প্রবলেম হয়ে পড়ে, এখন কাজ জোর কদমে চলছে। তো ওভারঅল যা দেখে মনে হচ্ছে আমার কিন্তু দুর্দান্ত লাগছে মন্দিরটা, এর মধ্যে ডিটেল কাজগুলো খুবই সুন্দর রয়েছে। চলুন আপনাদের একটু কাছ থেকে দেখাই। কল্যাণী রথতলা প্রেম মন্দিরেও যেমন ছিল যে পিলারগুলো ছিল তার মধ্যে যে অসাধারণ কারুকার্যগুলো ছিল, এখানেও কিন্তু সেরম ধরনেরই কিন্তু কারুকার্য লক্ষ্য করা যাচ্ছে। এগুলো আপাতত কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, মানে এগুলো জাস্ট এখানে প্লেস করা হয়েছে, এরপরে রং করা এখনও বাকি রয়েছে, এবং আরও বেশ কিছু অংশ কিন্তু এখানে রাখা রয়েছে, এবং প্রত্যেকটা অংশই কিন্তু এখনও জোর কদমে কাজ চলছে। আর উপরের অংশগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, যেগুলো কিন্তু মানে এখনও কালার করা বাকি রয়েছে, ফোমের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করা রয়েছে, এখানে পিলারগুলো রাখা রয়েছে। প্রেম মন্দিরের যে জিনিসটা বেশি ভালো লাগে আমার সেটা যে এই একটার থেকে আরেকটা যে আর্চগুলো থাকে সেগুলো খুব সুন্দর লাগে, তো সেই জিনিসগুলো কিন্তু এই জায়গাগুলো বসবে, এখানে কোনো বসানো হয়নি, ভেতরের অংশটা দেখতে পাচ্ছি ওখানে বসানো রয়েছে। চলুন আপনাদের ভেতরে যখন যাবো আপনাদের দেখাবো। দেখুন এই যে পিলারগুলো কিন্তু ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি হচ্ছে, যার মধ্যে কিন্তু এই কাট আউটগুলো মানে এই যে 3D প্রিন্টিংগুলো রাখা রয়েছে এখানে সকলে কিন্তু কাজ করছেন, যেমন এর মধ্যে সুন্দরভাবে রঙের মাধ্যমে কিন্তু এর বাকি ডিটেলগুলো ফুটিয়ে তোলা হয়েছে। দাদাভাইয়ের এখানে কাজ করছেন রঙ এবং প্লাস্টার পেরিসের মাধ্যমে কিন্তু এই টোটাল জিনিসটা ফুটিয়ে তোলা হচ্ছে। আরেকটা তো আপনাদের দেখালাম, চলুন এবার ভেতরটা আপনাদের নিয়ে গিয়ে দেখাই। তৎপরতার সঙ্গে কাজ চলছে সেরকম কিন্তু ভেতরেও কিন্তু তৎপরতার সঙ্গে কাজ চলছে। দেখুন ভেতরের অংশটা আমরা খানিকটা ঢুকে আসলাম, এখানে কিন্তু বিভিন্ন প্ল্যানিং এবং তার সঙ্গে যে রঙের কাজ সেগুলো কিন্তু পুরো দমে চলছে। যেমন এখানে কৃষ্ণের বিভিন্ন অংশ কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে, যেমন এখানে কিন্তু শ্রীকৃষ্ণ গরুকে মানে গরুকে আদর করছে। এখানে এর আগে আপনাদের এই পিকচারটাই দেখিয়েছিলাম যে এখানে কৃষ্ণকে যে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই জিনিসটা এখানে রাধাকৃষ্ণ দোল্লা খাচ্ছে, এবং ওখানে কালিয়ানাগের অংশটা কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর ভেতরের অংশ কিন্তু অসাধারণ সুন্দর ডিটেলস সাজানো হয়েছে। দাদাভাইদের হাত ধরেই কিন্তু আমরা এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো উপহার পাই, এবং প্রত্যেকটা যে কোনো পুজোতে কিন্তু আমরা এই ধরনের সুন্দর প্যান্ডেল কিন্তু দেখতে পাই। তাদের হাত ধরেই কিন্তু এই এত সুন্দর প্যান্ডেল তৈরি হচ্ছে, এবং রং করা থেকে শুরু করে প্রত্যেকটা এই যে অংশগুলো রয়েছে পিলারের অংশগুলো এগুলো তৈরি করা, রং করা, সাজানো, প্রত্যেকটা জায়গায় লাগানো, আর তারপর ফাইনাল চলে আসে কিন্তু আমাদের কাছে এত দুর্দান্ত এক একটা মন্দিরের আদলে মানে প্যান্ডেল। মাঝখানের অংশে একটা জিনিস ভালো লাগছে, এই প্রেম মন্দিরে কিন্তু আমরা রথতলাতেও দেখেছিলাম যে মন্দিরটা ঠিক দুতলা অংশের মতো তৈরি করা হয়, মাঝখানের এখানে একটা রাসমঞ্চ মতো ধরনের থাকে, এবং তার চারপাশ দিয়ে কিন্তু আমরা মাতৃপ্রতিমার কাছে যাওয়ার একটা অংশ মানে যাওয়ার অপশান থাকে, এবং মাঝখানে টোটাল উপর অব্দি কিন্তু একটা সুন্দর চূড়া থাকে। আমার যতদূর সম্ভব এর আগে কিন্তু আপনাদের এই চূড়ার অংশটাই দেখিয়েছিলাম, এবং উপরে পুরো দোতলার অংশটা কিন্তু ফুটে উঠেছে। এখানে কিন্তু বন্ধুরা আরও বিভিন্ন অংশের কাজ চলছে, যেমন দাদাভাইয়ের এখানে কাজ করছে, এখানে বেশ কিছু জিনিস কিন্তু সাজানোর যে অংশগুলো সেগুলো রাখা রয়েছে। এবং এবার আমরা এগিয়ে যাচ্ছি মাতৃ প্রতিমার কাছে, আপনাদের এর আগে মাতৃ প্রতিমা দেখিয়েছিলাম যে এখানেই কিন্তু তৈরি হচ্ছে, আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দাদাভাইয়ের এখানে কাজ করছে আর সুন্দর করে কিন্তু মণ্ডপটাকে ফুটিয়ে তুলছে, আর এই হচ্ছে মাতৃ প্রতিমা।
তখন আপনাদের বলেছিলাম এখানে কিন্তু চুরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে তো মাতৃপ্রতিমার চোখের অংশে আপাতত কাজ চলছে এবং মাতৃপ্রতিমার দুই পাশে বিভিন্ন অংশ থাকবে বলেছিলাম ঠিক এখানে কিন্তু মানে কৃষ্ণের যে সখী সেরকম ধরনের কিন্তু তৈরি করা হচ্ছে কারণ এখানে কিন্তু মাতৃপ্রতিমা হচ্ছে কৃষ্ণ কালী রূপে মানে কৃষ্ণের মতন মা কালী মানে মা কালী কৃষ্ণ রূপই থাকছে যার হাতে কিন্তু থাকবে বাঁশি তো এটা ভালো লাগছে মানে একটা নতুন ধরনের একটা চিন্তাধারা এবং তার পাশে যেমন কৃষ্ণের পাশে তার সখীরা থাকে সেরকম কিন্তু এখানে মা কালীর পাশেও কিন্তু যথাসম্ভব কৃষ্ণের যেমন সখী হয় তারা কিন্তু থাকবেন বলে আমার মনে হচ্ছে আপনাদের কী মনে হচ্ছে অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানাবেন যেমন এখানে মাতৃপ্রতিমা তো তৈরি হচ্ছে মাতৃপ্রতিমার পাশে তো কৃষ্ণের সখা মানে সখীরা থাকছেন তার সঙ্গে জায়গাটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে বৃন্দাবনে যে অংশটা আছে সেই অংশটাই কিন্তু চিত্রের মাধ্যমে হাতের আঁকা চিত্রের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে যেমন এই অংশে দেখুন গাছগুলো আঁকা হয়েছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি এখন সকলে কিন্তু ওখানে দেখুন দেখতে পাবেন যে প্রত্যেকে কিন্তু এখন আঁকার কাজ চলছে পুরো মন্দিরটা একটু দুর্দান্তভাবে সাজানো হয়েছে বন্ধুরা মানে যেমন হয় অ্যাকচুয়ালি মন্দির সেটাই কি ফুটে উঠেছে মানে আপনারা এখানে দেখা মানে কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির যেমন সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খালি বৃন্দাবনে গিয়ে দেখতে হচ্ছে না আপনারা বারাসাতের কালী পুজোতে এই নবপল্লী অ্যাসোসিয়েশনেই দেখতে পেয়ে যাচ্ছেন আপনাদের কাছে তুলে ধরলাম নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারে কালী পুজোর থিম যা হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দির যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের অনেকটা উৎসাহ দেয় আবার নতুন নতুন ভিডিও করার জন্য তো চলুন পরের প্যান্ডেলে যাই